তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। সো আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো মিষ্টি শপের ব্যাপারে। তো গাইস, তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে মিষ্টি শপ দেখতে পাবে কি পাবে না তার ফুল ডিটেলসে বলে দেবো এই ভিডিওটায়। তাছাড়াও বন্ধুরা, তোমাদের যে নতুন ইভেন্টটা যেটা গেমের মধ্যে দিয়েছে, তো গাইস এই ইভেন্টের ডিটেলস আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু গাইস তোমরা এই ইভেন্টটা কেউই কিন্তু ওপেন করতে পারছো না। তো এই ইভেন্টটা কেন ওপেন করতে পারছো না সেটাও বলে দেবো। তাছাড়াও গাইস, তোমরা কিন্তু ফ্রিতে অনেক গান স্কিন পেতে চলেছো। তো কী কী গান স্কিন পাবে, কীভাবে পাবে সেটাও বলবো আজকের এই ভিডিওটা। তো গাইস, তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা তোমরা এক ফোটা স্কিপ না করে অবশ্যই কিন্তু লাস্ট অবধি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। তো চলো গাইস, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে কথা বলি আমাদের গেমের মধ্যে যে নতুন ইভেন্টটা এসেছে, যেখান থেকে আমরা সকলেই ফ্রিতে এই জিপি স্কিনটা নিতে পারবো। তো এখানে গাইস, তোমরা যখনই ক্লিক করছো তো ইভেন্টটা কিন্তু ওপেন হচ্ছে না। তো গাইস, ইভেন্টটা কেন ওপেন হচ্ছে না সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। সো এখানে দেখো লেখা উঠছে ইভেন্ট ডাজ নট স্টার্ট। সো গাইস, ইভেন্ট কিন্তু এখন অবধি স্টার্ট হয়নি, শুধু এর ব্যানারটাই কিন্তু আমাদের গেমের মধ্যে দিয়েছে। তো ইভেন্ট গাইস কিন্তু স্টার্ট হবে 23 তারিখ থেকে। তো 23 তারিখ যখন 10টা বেজে যাবে, তারপরে কিন্তু তোমরা এই ইভেন্টের ভিতর ঢুকতে পারবে। আর গাইস, ইভেন্টটা কেমন হবে তার ডিটেলসে কিন্তু আমি এর আগেই ভিডিওতেই বলে দিয়েছি। তো যা যারা এখন অবধি ওই ভিডিওটা দেখোনি, তো আই বাটনে লিংক দিয়ে দেবো, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও, ঠিক আছে? সো এই ইভেন্টের ব্যাপারে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। বন্ধুরা, এরপরে আমরা কথা বলে নিই মিষ্টি শপের ব্যাপারে। তো গাইস, আমার কাছে কিন্তু একটা কনফার্ম নিউজ এসেছে, যেটা হলো আমরা কিন্তু জুন আর জুলাই মাস, এই দুটো মাসের মধ্যে যে কোনো একটা মাসে কিন্তু 100% কনফার্ম কিন্তু মিষ্টি শপ দেখতে পাবো, ঠিক আছে গাইস? সো এরপরে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই মাসে কি তাহলে আমরা মিষ্টি শপ দেখতে পাবো? তো গাইস, তোমরা যদি একটু আমাদের এলিট পাসটা ওপেন করে দেখো, তো এইবারে এলিট পাসটা কিন্তু খুবই মারাত্মক করেছে, আর এলিট পাসের ভেতরে কিন্তু আমাদেরকে ইমোটও দেওয়া হয়েছে। আর গাইস, এই টাইপের এলিট পাসগুলো কিন্তু খুবই কম চান্স থাকে আমরা কোনো ডিসকাউন্ট ইভেন্ট বা মিষ্টি শপের মধ্যে দেখতে পাবো, আর এরকম টাইপের কোনো লিক্সও কিন্তু আমাদের কাছে আসেনি যেটার মাধ্যমে তোমাদেরকে বলতে পারবো যে তোমরা এলিট পাস ডিসকাউন্টে দেখতে পাবে বা আমাদের সার্ভারে কিন্তু মিষ্টি শপ আসতে চলেছে। সো গাইস, যতখানি চান্স কিন্তু এবারে তোমরা কিন্তু এলিট পাস ডিসকাউন্টে দেখতে পাবে না। তো সোজাসুজি তোমাদেরকে বলে দিলাম, এটা শোনার পর অনেকেরই কিন্তু খারাপ লাগবে আমি জানি। তো অনেকেই আশায় বসে থাকে যে মিষ্টি শপ কখন আসবে, আমরা ডিসকাউন্টে এলিট পাস নেবো। তো গাইস, যেটা কনফার্ম নিউজ সেটাই কিন্তু তোমাদেরকে জানালাম। তো তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? সো বন্ধুরা, এরপরে আমরা কথা বলিনি আমরা কিন্তু ফ্রিতে আবারও অনেক গান স্কিন পেতে চলেছি। তো কী গান স্কিন আমরা ফ্রিতে পাবো সেটা গাইস তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস, এই যে পিস্তলের স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিস্তলের স্কিনটা কিন্তু তোমরা সকলেই ফ্রিতে পেতে চলেছ। তো যেরকম গাইস তোমরা উজি স্কিনটা ফ্রিতে পেয়েছো, যেরকম কয়েন দিয়ে ক্রেট কিনতে হয়েছিল, সেরকমই গাইস এই গান স্কিনটাও কিন্তু, এই পিস্তলের স্কিনটাও কিন্তু তোমাদেরকে কয়েন দিয়ে কিন্তু ক্রেট কিনে তারপরে কিন্তু এই স্কিনটা নিতে হবে। তাছাড়াও গাইস, এই যে কড বন্দুকের স্কিন, এটাও কিন্তু গাইস তোমরা ফ্রিতে পাবে শুধুমাত্র কয়েন দিয়ে। তো কয়েন দিয়ে গাইস তোমাদের ক্রেট কিনতে হবে, তারপরেই কিন্তু তোমরা এই কড গানের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। তাছাড়াও বন্ধুরা, একটা দুনালির গান স্কিন, যেটা কিন্তু অন্যান্য সার্ভারে ফ্রিতে দেওয়া হচ্ছে র্যাম্পেজ ইভেন্টের পিক ডে, যেটা কিন্তু 26 তারিখে। তো গাইস, 26 তারিখে তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ অন্যান্য সার্ভারে 26 তারিখে তাদের কিন্তু শুধুমাত্র 40টা কিল করলে এই যে শর্ট গানটা, যেটা কিন্তু আমাদেরকে 14 দিনের জন্য দেওয়া হয়েছিল, তো সেই শর্ট গানটাই কিন্তু তাদেরকে পারমানেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। তো গাইস, এটা অন্য সার্ভারে, তো আমাদের সার্ভারে আসবে কি আসবে না এটা তোমাদের কনফার্ম কিন্তু বলতে পারছি না। তো গাইস, তোমাদের শুধু দেখিয়ে রাখলাম। তো তোমাদের কি মনে হয় আমাকে কিন্তু এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? সো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।